হ্যালো স্টুডেন্টস আজকে আমি ক্লাস ফোরের ইংলিশ উইংস বুকটা থেকে ডিভিশন লেসনের অ্যাক্টিভিটি ফিফটিন থেকে স্টার্ট করছি আগের অ্যাক্টিভিটিগুলো যারা দেখো নেই সেই ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তোমাদের প্রয়োজন হলে দেখে নিতে পারো অ্যাক্টিভিটি ফিফটিন আন্ডারলাইন দ্য নেমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলিতে নামবাচক শব্দগুলোর তলায় দাগ দাও অর্থাৎ যে শব্দগুলো কোনো কিছুর নাম বোঝাবে নাম্বার ওয়ান উই রিড দ্য বুক পাতাবাহার আমরা পাতাবাহার বইটা পড়ি তো এখানে পাতাবাহারটা হচ্ছে নেমিং ওয়ার্ড বা নাউন নাম্বার টু দ্য নেম অফ মাই পেট ক্যাট ইজ কুটুস আমার পোষা বিড়ালটির নাম কুটুস এই সেন্টেন্সটাই তোমরা বুঝতেই পারছো কুটুসটা একটা বিড়ালের নাম তাই এখানে দাগ দিতে হবে নাম্বার থ্রি উই ওয়েন্ট টু মুম্বাই লাস্ট উইক গত সপ্তাহে আমরা মুম্বাই গিয়েছিলাম এখানে মুম্বাইটা নেমিং ওয়ার্ড নাম্বার ফোর শিয়ালদা ইজ এ রেলওয়ে স্টেশন শিয়ালদা হয় একটি রেল স্টেশন এখানে শিয়ালদা একটা জায়গার নাম বোঝাচ্ছে তাই এখানে শিয়ালদাটা হচ্ছে নেমিং ওয়ার্ড বা নাউন নেক্সট অ্যাক্টিভিটি সিক্সটিন সার্কেল দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস বর্ণনামূলক শব্দগুলিকে গোল করো যে শব্দগুলো কোনো কিছুর বর্ণনা দেয় সেগুলোকে আমরা কী বলি অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলি তাই এই সেন্টেন্সগুলোতে বা বাক্যগুলোতে যে বিশেষণগুলো আছে সেগুলোকে গোল করতে হবে নাম্বার ওয়ান দ্য টল ম্যান রাইডস অন এ বাস এখানে দেখো লোকটার বর্ণনা দেওয়া হয়েছে কেমন লোকটা টল মানে হচ্ছে লম্বা তাহলে এ টলটাকে সার্কেল করতে হবে নাম্বার টু সি ড্রিউ এ বিউটিফুল পিকচার সে একটা সুন্দর ছবি এঁকেছিল এর ছবিটা কেমন সুন্দর বিউটিফুল এটাকে গোল করবে নাম্বার থ্রি দ্যাট ইজ অ্যান ওল্ড ট্রি ওইটা হয় একটা পুরনো গাছ তাহলে এখানে ওল্ডটা ডিসক্রাইবিং ওয়ার্ড নাম্বার ফাইভ আই টুকে উডেন বোট টু ক্রস দ্য রিভার আমি নদীটা পার হতে একটা কাঠের নৌকো নিয়েছিলাম তাহলে এখানে পোটটা কেমন উডেন অর্থাৎ কাঠের তাহলে উডেনটাকে গোল করতে হবে নেক্সট অ্যাক্টিভিটি সেভেন্টিন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ডিসক্রাইবিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স নিচে দেখো একটা হেল্প বক্স দেওয়া আছে এই হেল্প বক্স থেকে উপযুক্ত বর্ণনামূলক শব্দ বেছে নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো নাম্বার ওয়ান দ্যাট ইজ এ রাইপ ব্যানানা ওই হয় একটি পাকা কলা নাম্বার টু গ্রিন ম্যাঙ্গোই শাওয়ার সবুজ আম হয় টক নাম্বার থ্রি দ্য ওল্ড ম্যান ওয়াক্স উইথ এ স্টিক বৃদ্ধ লোকটি লাঠির সাহায্যে হাঁটে নাম্বার ফোর আই হ্যাভ এ বিউটিফুল ড্রেস আমার একটা সুন্দর পোশাক আছে নাম্বার ফাইভ দ্যাট ইজ এ শার্প নেল ওইটি হয় একটি তীক্ষ্ণ নখ নেক্সট অ্যাক্টিভিটি এইটিন রাইট দ্য প্লুরাল ফর্মস অব দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলির বহু বচনগুলি লেখো বুক বুকের প্লুরাল হবে বুকস এটা দেওয়াই আছে ট্রিটা হবে ট্রিজ গাছগুলি টয় টয়ের প্লুরাল ফর্ম হবে টয়েজ টিও ওয়াই এস খেলনাগুলি ডাব্লিউ এ ওয়াই ওয়ে মানে হচ্ছে রাস্তা তো ডাব্লিউ এ ওয়াই এস ওয়েজ তারপর হচ্ছে জিআইআরএল গার্ল মানে বালিকা এটার প্লুরাল হবে জিআইআরএল এস গার্লস নেক্সট অ্যাক্টিভিটি নাইনটিন ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস বন্ধনী থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো নাম্বার ওয়ান আই সি এ ট্রাম অন দ্য স্ট্রিট তাহলে এখানে সি হল সিজ কেন হলো না আমরা জানি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার থাকলে সেগুলোর সাথে এস বাই ইএস যোগ হয় থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার কোনগুলো হি সি বা যে কোনো ধরো নাম বোঝালে সেগুলো হবে থার্ড পার্সেন্ট আচ্ছা সে সে আর যে কোনো নাম বোঝালে তাহলে আইটা হচ্ছে থার্ড পার্সেন্ট নয় আইটা হচ্ছে ফার্স্ট পার্সেন আমি আমরা এগুলো ফার্স্ট পার্সেনের মধ্যে পড়ে সেই জন্য সি হবে সিজ হবে না নাম্বার টু হি থিঙ্কস আই এম ক্লেভার সেভাবে আমি চালাক তাহলে এখানে দেখো হিটা থার্ড পার্সেন তাই এখানে থিংকের সাথে এস যোগ হবে তাই থিঙ্ক হবে না থিঙ্কস হবে নাম্বার থ্রি দে রিড দ্য বুক সেভারাল টাইমস সে অনেকবার বইটি পড়েছে তাহলে দেখো এখানে দে এর সাথে কিন্তু রিড হলো রিড চলো না কারণ হচ্ছে কি এটা হচ্ছে থার্ড পারসেন্ট প্লুরাল নাম্বার তাহারা তাই তাহারা বলতে অনেকজনকে বোঝায় প্লুরাল নাম্বার থার্ড পার্সেন্ট প্লুরাল নাম্বার হলে এস বাই এস যোগ হবে না তাই এখানে দে রিড হবে নাম্বার ফোর উই গো টু স্কুল এভরিডে আমরা প্রতিদিন বিদ্যালয়ে যাই নাম্বার ফাইভ মাই ব্রাদার কামস হোম ফ্রম মার্কেট আমার ভাই বাজার থেকে বাড়ি এসেছে মাই ব্রাদারটা থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার তাই এখানে এস যোগ হবে কামস হবে দ্য কাউ মুজ টু টেল দ্যাট সি ইজ হাংড়ি সে ক্ষুধার্থ এটা বলার জন্য গরু হাম্বা করে ডাকে নাম্বার সেভেন বাটারফ্লাই ইজ ফ্লাই ওভার দ্য ফ্লাওয়ার প্রজাপতিরা ফুলের উপরে উড়ে বেড়ায় নাম্বার এইট মস্কুইটো সাকস আওয়ার ব্লাড মশা আমাদের রক্ত শোষণ করে নাম্বার নাইন মেন কজ পলিউশন অফ ওয়াটার রিসোর্সেস মানুষেরা জলের উৎসগুলির দূষণ ঘটায় নাম্বার টেন সি সেজ গুড মর্নিং সে বলল সুপ্রভাত আমি উপরেরগুলো কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম বাকিগুলোও কিন্তু একইভাবে তোমরা বুঝে নেবে যে কিসের জন্য ওটার এস যোগ হবে কোনগুলো এস যোগ হবে না ঠিক আছে নেক্সট অ্যাক্টিভিটি টোয়েন্টি অ্যাট ডি অর ইডি অ্যাট দ্য এন্ড অব দ্য ওয়ার্ডস শব্দগুলির শেষে ডি অথবা ইডি যোগ করো নাম্বার ওয়ান কিল মানে হত্যা করা তারপর কিল্ড মানে হত্যা করেছিল তারপর নাম্বার টু প্লে মানে খেলা করা এটা হবে ইডি যোগ হবে প্লেড মানে খেলা করেছিল তারপর নাম্বার থ্রি হচ্ছে পিআইসিকে পিক পিক মানে হচ্ছে তোলা পিআইসিকে ইডি পিকড মানে হচ্ছে তুলেছিলো নাম্বার ফোর ডাই মানে হচ্ছে মারা যাওয়া তাহলে ডিআইডি ডায়েড মানে মারা গিয়েছিল। নাম্বার ফাইভ সলভ মানে সমাধান করা তাহলে এটা ইডি যোগ হবে এসওএল সলভড মানে সমাধান করেছিল নাম্বার সিক্স ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া ডিআইসিআই ডিইডি ডিসাইডেড মানে সিদ্ধান্ত গ্রহণ করেছিল তারপর টক মানে হচ্ছে কথা বলা টি এ এল কে ইডি টকড মানে কথা বলতো নাম্বার এইট স্টার্ট মানে শুরু করা এস টি এ আর টি ইডি স্টার্টেড মানে শুরু করেছিল নাম্বার নাইন হেল্প মানে সাহায্য করা এইচ ইএল পিইডি হেল্পড মানে হচ্ছে সাহায্য করেছিল নাম্বার টেন আর ইউ এল রুল রুল মানে হচ্ছে শাসন আর একটা হয় যে নিয়ম তো এখানে শাসন করাটাই বোঝাচ্ছে শাসনটা তাই আর ইউ এল ইডি রুল্ড মানে শাসন করত। নাম্বার ইলেভেন বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা ভি ডি বিলিভড মানে বিশ্বাস করত। নাম্বার টুয়েলভ ডিভাইড ডিভাইড মানে হচ্ছে ভাগ করা এর পাস্টেন্সটা হবে ডিভাইডেড ডিআই ভিআই ডিইডি ডিভাইডেড মানে ভাগ করেছিল নেক্সট অ্যাক্টিভিটি টোয়েন্টি ওয়ান কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল নিচের তালিকাটি সম্পূর্ণ করো নাও মানে হচ্ছে এখন আর টিএইচএন দেন মানে তখন ফার্স্টে আছে গো মানে যাওয়া ওয়েন্ট মানে গিয়েছিল নাম্বার টু গিভ মানে হচ্ছে দেওয়া গেভ মানে দিয়েছিল নাম্বার থ্রি টেক মানে হচ্ছে নেওয়া টুক মানে নিয়েছিল নাম্বার ফোর ইট মানে খাওয়া এটি এট মানে খেয়েছিল নাম্বার ফাইভ এস এইচ এ কে সেক মানে নাড়ানো এস এইচ ডবল ওকে সুক মানে নাড়িয়েছিল নাম্বার সিক্স আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা আন্ডারস্টুড মানে বুঝতে পেরেছিল নাম্বার সেভেন সি মানে হচ্ছে দেখা এস এ ডাব্লিউ শ মানে হচ্ছে দেখেছিল। নাম্বার এইট ফল মানে হচ্ছে পড়া ফেল মানে পড়েছিল নাম্বার নাইন লস মানে হচ্ছে হারানো এলো এস টি লস্ট মানে হারিয়েছিল নাম্বার টেন ফিল মানে অনুভব করা এফ ফেল্ট মানে হচ্ছে অনুভব করেছিল নেক্সট অ্যাক্টিভিটি টোয়েন্টি টু ফিল ইং দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ডুইং ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস বন্ধনের মধ্যে থেকে উপযুক্ত ডুইং ওয়ার্ডগুলো বেছে নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো ডুইং ওয়ার্ড বলতে যে সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে কোনো কিছু করা বোঝায় অর্থাৎ ভাব বা ক্রিয়া তাহলে চলো দেখি টুডে আই গো টু স্কুল উইথ মাই ফাদার এখানে যেহেতু টুডে আছে তা এখানে গো লিখতে হবে আজকে বোঝাচ্ছে তা এখানে ভারবের প্রেজেন্ট ফর্মটা দিতে হবে ইয়ে স্টারডে আই টুক মাই মাদার উইথ মি গতকাল আমি আমার মাকে নিয়ে গিয়েছিলাম লাস্ট আফটারনুন আই কেম লেট ফ্রম স্কুল গত বিকেলে আমি বিদ্যালয় থেকে দেরিতে এসেছিলাম টুডে আই হ্যাভ মিল্ক অ্যান্ড ব্রেড আজকে আমি দুধ এবং পাউরুটি খেয়েছি ইয়ে উই লেফট হোম আর্লি গতকাল আমরা খুব তাড়াতাড়ি বাড়ি থেকে রওনা দিয়েছিলাম আজকে এই ভিডিওটা দিয়ে আমি ক্লাস ফোরের ইংলিশ উইংস বুকের রিভিশন লেসেনটা শেষ করলাম পরের ভিডিওতে আবার লেসেন ওয়ান থেকে স্টার্ট করব ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর যারা এই ভিডিওটা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে টাটা